আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার চ্যানেলে নতুন প্রথম যারা দেখছেন সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার সুস্বাদু বেগুন টমেটোর ভর্তা। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করি। টমেটোর ভর্তার জন্য আমি এখানে পরিমাণ মতো কিছু সরিষার তেল নিয়েছি, আর হাফ চা চামচ আস্ত সরিষা দিয়েছি। এখন আমি দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, একটু ছোট ছোট কিউব করে কেটেছি, কাঁচামরিচ কুচি আর শুকনা মরিচ কুচি। বেগুনটাকে আমি ছোট ছোট কিউব করে কেটেছি, আর বেগুনের খোসাটা আমি ফেলে দিয়েছি। আপনারা চাইলে বেগুনের খোসা সহ নিতে পারেন। আর লবণ দিচ্ছি স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি বেগুন কুচি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য, আর চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো। সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলোকে ম্যাশ করে নিব। ভালোভাবে শুকিয়ে ভুনা ভুনা হলে এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখানে চাইলে আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার বেগুন টমেটো ভর্তা। খুবই কম উপকরণ লাগে, সবাই এটা তৈরি করতে পারবেন। আর টেস্টের জন্য একবার হলেও এটা তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজ এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপিতে আবার কথা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো ও নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।